शुद्ध जल दिए धुए निलर जल मान सांघातिक गरम जावस्था तो एक जल दिए धुल मध्य गरम जल दिए कि रेखे देव ये जलटा गरम हो गए जलटे लतिर मध्य ढेले देव तेतुल तेतुलटाके गरम जले भिजिए रेखे देव मिक्सी हल्का पेस्ट करो से मिक्सी मध्य दिए दीची एकदम मध्य पेज़टा दिल कैकटा लंका देव दुटो लंका मध्य दिल एक नारकेल देव नारकेल गुलो छोटो छोटो कुची पेस्ट बनाबो कल के नारकेल भेंगे नारकेल नारकेल जल छो अनेकटा तो जलटा रेखे दिए रान्नाते अल्प खानी देव तो जलटा दिए पेस्ट टाके बनाबो जल दिए रेखे दी तो जल एकदम बरफ टा गले चिंगड़ी माछ टाके केटे निच्छि चिंगड़ी माछ पीठ दिखे नोंगरा थाके ये बेर करते हैं काची दिए सब समय काटी चिंगड़ी माछ काची दिए काटते सुविधा है तो चिंगड़ी माछ काटार समय काचीटाई व्यवहार करी और ये चिंगड़ी माछटाके एक जो बड़ साइजेर आछे कचुलती कुचो चिंगड़ी दिए खूब भालो है जेहेतु आमार काछे कुचो चिंगड़ी नहीं तो चिंगड़ीटाके एकटुखानी पिस पिस करे केटे नेब माथार मध्य नोंरा थाके पीठर मध्य नोंरा थाके नोंरा कचुलती किन्तु शुधु नारकेल दिए रान्ना हय निरामिष जारा खेते चान तार ओइभावे करा जाय पेंयाज रसुन बाद दिए सेटाओ किन्तु खेते भालो हय तो बाछा हो गेछे चिंगड़ी माछ आर एरकम करे पैकेट पेटे करी पैकेट पेटे होले मेजेटा एकदम किन्तु नोंरा हय ना किच्छु पड़े थाके ना मेजेते मेजे परिष्कार कचुर लति जल थे तुले कड़ाइर मध्य मसला पेस्ट से दिए दीची
এবারে দেব আদা বাটা আমি শুধু যেহেতু এর মধ্যে পেঁয়াজ আর নারকেল পেস্ট করেছিলাম আদা গুলো আমার যেহেতু করা ছিল আমি আর এর মধ্যে দিইনি আদা পেস্ট আমার ছিল আর রসুন পেস্ট আমার আগে থেকে করা ছিল তো সেই জন্য আলাদা ভাবে আমি আর দিইনি আমি একটু আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম হলুদ দিলাম নুন দিলাম ভাজা জিরে গুঁড়ো দিলাম মানে সব যা মানে শুকনো গুঁড়ো মশলা আছে সবকিছু দিয়ে দিচ্ছি একটু করে করে ধনে জিরে একটু কাশ্মীরি রেড মির্চ এটাতে ঝাল হবে না সর্ষের তেল আর এই রান্নাতে সর্ষের তেল কিন্তু ছাড়া ভালো লাগে না সর্ষের তেল দিলেই কিন্তু বেশি ভালো লাগে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ যেহেতু আমার একটু নুন দেওয়া আছে তো সেই জন্য নুনটাকে একটু বুঝে সুঝে দিতে হবে নইলে নুন আবার বেশি হয়ে গেলে মুশকিল আর একটুখানি এর মধ্যে মশলাটা লেগে আছে তো নারকেলের জলটা দিয়ে আমি এটাকে ধুয়ে নিলাম তাহলে সব মশলাটা নেই কিছু সবটাই চলে গেছে এবারে আমি এটাকে একটু হাতে করে ভালো করে মেখে নিচ্ছি হাতে করে না মাখলে হচ্ছে না আমার তো আমার রেডি হয়ে গেছে এবারে শুধু এটাকে গ্যাসে বসিয়ে দেবো তো এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি গ্যাসটাকে ধরিয়ে দিলাম 5 মিনিট আমি এটাকে হাই ফ্লেমে রাখবো আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর আজকে আমাদের হয়েছে এই যে কাঁকরোল ভাজা তার সাথে ডাল আছে ভাত হয়ে গেছে কুকারে শুধু এটাই হবে আর এই যে তেঁতুলটা ভালো করে একটু ভিজিয়ে নিচ্ছি তেঁতুলের জলটা আমি কিছুক্ষণ পর দেবো এটাকে মেখে যেহেতু বসিয়ে দিয়েছি এটা হোক তারপরে কিছুক্ষণ পর এই তেঁতুলের জলটা দিয়ে দেবো এটাকে ভালো করে কাঁইটাকে তেঁতুলে বের করে নিচ্ছি এই যে আর একটু কিন্তু টক ঝাল মিষ্টি এরকম হবে মিষ্টি হবে যেহেতু নারকেল দেওয়া আছে আর টক টক হবে তেঁতুলের জন্য আর লঙ্কা আমি দিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি একটু বেশি দিলেও একটু ভালো হয় কারণ এখানে ঝালটা কিন্তু মরে যাবে টক থাকবে নারকেল আছে তো সেই জন্য এই যে তেঁতুলের কাঁইটা বের করে রেখেছি এটা একটু পরে দিয়ে দেবো 5 মিনিট হয়ে গেছে গ্যাসটাকে আমি কিন্তু কমিয়ে দিলাম এবার হাই ফ্লেমে যেহেতু ছিল 5 মিনিট আওয়াজ হচ্ছে ফুটতে করেছে তো এটা এখন 15-20 মিনিট এরকম ভাবেই হবে তারপরে আমি ঢাকনা খুলে একবার দেখবো তখন আমি যে তেঁতুলের যে জলটাকে রেখেছি তেঁতুলের জলটার মধ্যে অ্যাড করব এই যে 15 মিনিট পর আমি খুললাম এটাকে এর মধ্যে আমি একটু তেঁতুলের জলটা দিয়ে দেবো কচুর লতিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে কচুর লতিটা তো এটাকে ড্রাই হওয়া অব্দি ওয়েট করতে হবে এটা আমার এবারে খোলাই থাকবে ঢাকা দেবো না জলটা যেহেতু আছে জলটাকে শুকাতে হবে তো জলটার জন্য একটুখানি খুলে রাখছি আমি পরে নিয়েছি কারণ এইটা জলটা শুকাতে অনেকক্ষণ সময় লাগছিল আর এই রান্নাটা হয়ে গেছে এবার আমি আমার মেখে নিচে আনতে যাব মেখে আনতে যাই মেখে আনতে এসে তোমাদেরকে এটা আমি দেখাচ্ছি গ্যাসটাকে বন্ধ করে গেছিলাম স্নান করিয়ে এবারে ওকে ভাত খেতে দেবো তো চিংড়ি মাছ একদম রেডি আর খুব সুন্দর কিন্তু গন্ধ আসছে আমার মেয়ে ঢুকতে ঢুকতে ঘরে বলেছে তুমি কি আজকে চিকেন বানিয়েছো চিকেন চিকেনের মতো গন্ধ ছাড়ছে আর দেখুন একদম ড্রাই হয়ে গেছে এটা দেখায় আপনাদেরকে শুকিয়ে গেছে একদম লেগে লেগে আসছে এইরকমই জিনিসটা ঠিক হবে তবে এটা খেতে ভালো হবে শুকনো ভাতের সাথে মেখে এরপর আমি এর উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো আর একটুখানি গরম মশলা দিয়ে দেবো আমি এক্ষুনি স্কুল থেকে ফিরলাম আমাদের ক্লাস হয় 6 ঘন্টা আর এটা আমার ছোট এলাচ দারুচিনি লবঙ্গ গুঁড়ো করা থাকে সেইটাকে আমি একটুখানি খুঁয়ে গেছে এটা আমার খুব ফেভারিট প্রন ফেভারিট ওর কিন্তু কচুর লতিও খুব ফেভারিট
তো আমার এটা হয়ে গেছে রান্না একদম। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করব। অবশ্যই আমাকে জানাবেন আজকে ভিডিও কেমন লাগলো। আজকে ভিডিও এখানে শেষ করছি। বাই।